সুন্দরবন ট্রিপের আজকে হলো শেষ দিন, সবাই ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। এখানে তারা মধুও বিক্রি করছিল যদি কেউ বাড়ি নিয়ে যায়। এই ঘাটটাতে জাস্ট ভিড়টা দেখো, আসলে এখানে অনেকগুলো লঞ্চের লোক উঠবে সেই জন্য এত ভিড় আর এত ঠেলাঠেলি। ব্রেকফাস্টে দিল গরম গরম লুচি আর তরকারি, হাতের হাত পাখাটা কোনোভাবেই আমার গরম কমাতে পারবে না জেনেও নাড়াতে নাড়াতে নিয়ে চলে গেলাম লোকনাথ বাবার ধামে। তবে জায়গাটা ভীষণ সুন্দর, খুব নিরিবিলি, খুব শান্ত পরিবেশ, আর দেখো পুরো সবুজে ঢাকা। আর সামনের এই হাবিলদারটা আমার বর, ভেতরটা কিন্তু বেশ ভিড় হয়ে গেছিল। মুরগিটা কিন্তু বেশ অন্যরকম দেখতে এবং আকারেও বেশ অনেকটাই বড় ছিল। গরম থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য দেওয়া হলো কোল্ড ড্রিঙ্কস, তারপর আশেপাশের জল আর জঙ্গল উপভোগ করতে করতে এসে গেল দুপুরের ইলিশ বিরিয়ানি। খাওয়া হতেই চলে এলাম সোনাখালি, তারপর ট্রেনে করে সোজা বাড়ি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। বাই।